বৃন্দ কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো এবং নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখে তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করছো। যেহেতু আমরা তোমাদের সরাসরি পাচ্ছি না, তাই তোমাদের পাঠে যুক্ত রাখার জন্য আমাদের এই অনলাইন ক্লাস। আশা করি ক্লাস শুরুতে বা ক্লাস দেখার সময় তোমরা অবশ্যই বইটা সামনে রাখবে, খাতা সামনে রাখবে, হাতে কলম রাখবে। যখন প্রবলেম সলভ করানো হবে, যে বিষয়ে হোক না কেন, তুমি পাঠের দিকে খুব মনোযোগ সহকারে তোমাকে বইটা ফলো করতে হবে। অর্থাৎ বই সামনে রেখে টিচার যখন তোমাকে কোনো টিচিং দিবে, তখন তোমাকে অবশ্যই বইয়ের সাথে যোগাযোগ থাকতে হবে, বইয়ের দিকে তাকাতে হবে এবং দেখতে হবে যে কোন টপিকটা হচ্ছে, কোন বিষয় হচ্ছে, কি করানো হচ্ছে। আর বিশেষ করে ম্যাথ এবং হায়ার ম্যাথের বেলায় অবশ্যই তোমাকে খাতায় লিখতে হবে। খাতায় না লিখলে কিন্তু তোমার ভালো মনে থাকবে না, অল্প সময় পরে তোমরা ভুলে যাবে। আর ম্যাথের বিষয়টা তো শুধু হাতে কলমে বেশি প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস ভালো হবে হাতে, আর তোমাকে দক্ষ হতে হলে বারবার করতে হবে। তো আমরা তাহলে এখন পড়ায় আসি। তোমাদের ক্লাস নাইনে ওঠার পর তোমরা তো সরাসরি স্কুলে একদিনের জন্য আসতে পারোনি, সামনে কী হয় আমরা বলতে পারবো না, তবে আশা করি যে আমরা খুব দ্রুত এই সময়টা ঘুরতে পারবো। আর এই সময়ের মধ্যে বাই অবস্থা মধ্য দিয়েই তোমাকে তোমার কাজে এগিয়ে যেতে হবে। খেয়াল করো তোমাদের হার্ড ম্যাথের চ্যাপ্টার টোটাল আসলে হচ্ছে 14টা। তো প্রথম দিকের ক্লাস তোমাদের নেওয়া হয়েছে, আজকে তোমাদের আমি পড়াবো অধ্যায় 5 সমীকরণ। এই সমীকরণ শব্দটার সাথে তোমরা যুক্ত আছো ক্লাস 6 থেকে। বিভিন্ন রকমের সমীকরণ দেখেছ, এক চলকের সমীকরণ, দুই চলকের সমীকরণ, এক পাওয়ারের সমীকরণ অর্থাৎ এক ঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, সেই সমীকরণে তোমরা সমাধান করেছো অর্থাৎ এক্স এর মান বের করেছো। বিভিন্ন রকম চলক একটা থাকলে, দুইটা থাকলে, সেখানে তোমরা সমাধানের পদ্ধতি ব্যবহার করেছো, অপনয়ন, প্রতিস্থাপন, আর গুণন, লেখচিত্রের সাহায্যে বিভিন্ন রকম। তো এখানে এই অধ্যায়ের যে সমীকরণগুলো আমরা করবো, এখানেও বিভিন্ন অনুশীলনীতে এই 5 অধ্যায়ে মোট 7টা অনুশীলনী রয়েছে। 7টার প্রত্যেকটাই কিন্তু ভিন্ন ভিন্ন সমীকরণটাকে চেহারা বিভিন্ন রকম। যেমন প্রথম সমীকরণ, প্রথম অনুশীলনী তোমাদের আসে হচ্ছে কীভাবে আমি একটা সমীকরণ সমাধান করব, এক চলকের সমীকরণটি। এখন সেটা যদি পাওয়ার 2 হয়, দ্বিঘাত সমীকরণ কীভাবে সমাধান করব। 5/2 তোমার রয়েছে বর্গমূলের সমীকরণ, 5/3 রয়েছে সূচক সমীকরণ, 5/4 রয়েছে দুই চলক বিশিষ্ট সমীকরণ জোট সমাধান, 5/5 রয়েছে সমীকরণ গঠন এবং তার সমাধান, 5/6 রয়েছে হচ্ছে সূচক সমীকরণ যদি দুই চলকের হয় তাহলে কীভাবে সমাধান করব, 5/7 হচ্ছে তোমার সূচকের লেখচিত্র বা সমীকরণের লেখচিত্র। তো আমরা আজকে প্রথম দিকে আমরা যেটা শুরু করতেছি, তাহলে তোমাকে জানতে হবে যে সমীকরণের কখন আমরা কোন রাশিকে সমীকরণ বলব। দেখো তোমরা ছোট কথা শিখে আসছো যে ax + b সমান যদি c হয় তাহলে এটা সমীকরণ বলতে পারি। সমান চিহ্ন সম্পর্কিত দুই পাশে বীজগণিত রাশি থাকলে তাকে আমরা সমীকরণ বলব। সমীকরণের বিভিন্ন চেহারার মধ্যে আমরা বিভিন্ন রকম দেখি, যেমন এখানে এ বি সি হচ্ছে ধ্রুবক, এক্স হচ্ছে চলক, কখনো চলক একটার বেশি থাকতে পারে, দুইটা থাকতে পারে। সাধারণত বীজগণিতে আমরা যখন সমীকরণ বা কোনো সংখ্যায় ব্যবহার করবো রাশিতে, বীজগণিতে এ থেকে এন পর্যন্ত এই সংখ্যাগুলোকে বা এই বর্ণগুলোকে আমরা বীজগণিতে ধ্রুবক হিসাবে ব্যবহার করবো নর্মালি। এরপরে পি থেকে জেড পর্যন্ত এগুলোকে আমরা চলক হিসাবে ব্যবহার করব, অর্থাৎ বিভিন্ন সমীকরণ সমাধান করে আমরা যখন মান বের করি, অজানা রাশি, অজ্ঞাত রাশি, সেগুলো হচ্ছে চলক, সেটা পি থেকে জেড পর্যন্ত সাধারণত ধরা হয়। আর যারা সংখ্যা হিসাবে ব্যবহার হয় তারা হচ্ছে এ থেকে এন এর মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমীকরণ, এখানে চলক হচ্ছে এক্স,
এখানে ধ্রুবক হচ্ছে এ বি সি, তো এখানে ধ্রুবক এ বি সি আছে, চলক হচ্ছে এক্স এবং এর পাওয়ার হচ্ছে 1, অর্থাৎ এটা হচ্ছে এক ঘাত সমীকরণ। এক ঘাত মানে এক পাওয়ারের সমীকরণ। এখন যদি আমি দ্বিঘাত সমীকরণ পাই তাহলে কিভাবে সমাধান করব? তো তোমার এখানে 5 এর এক অংশ নিতে মূলত দ্বিঘাত সমীকরণের সমাধানের কাজ রয়েছে। তাহলে আমাদের যখন এখানে যদি আমি দিই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান যদি 0 লিখি তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখানে সবসময় এ বি সি থাকবে এমনটি না, অন্য কোনো সংখ্যাও নির্দিষ্ট সংখ্যাও কিন্তু থাকতে পারে। এমন হতে পারে 4x² প্লাস 5x মাইনাস 6 সমান 0, এটাও কিন্তু একটা সমীকরণ, কয় পাওয়ারের দ্বিঘাত সমীকরণ। সমীকরণের পাওয়ার কত কিভাবে বুঝবো? সমীকরণের সর্বোচ্চ পাওয়ার যত সমীকরণটা তত পাওয়ার। এখানে x এর পর চলকের পাওয়ার কত? সর্বোচ্চ হচ্ছে 2, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ 2 পাওয়ারের সমীকরণ। এই সমীকরণগুলোকে আমরা কিভাবে সমাধান করব? দেখো তাহলে আমাদের এখানে সমাধানের কাজ হচ্ছে দ্বিঘাত সমীকরণকে আমরা সমাধান করব। আদর্শ দ্বিঘাত সমীকরণ বলা হয় ax² প্লাস bx প্লাস c সমান 0, এটা হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণ। তোমরা যেমন আদর্শ সূত্র হিসেবে নাও a প্লাস b হোল স্কোয়ার সমান a² প্লাস 2ab প্লাস b², এটাকে মূল ধরে অন্যান্য সমস্যাগুলোকে তোমরা বল নির্ণয় করো যে ওইটা তোমার আদর্শ একটা সূত্র। ঠিক তেমনি এই সমীকরণের সাথে আমরা অন্য দ্বিঘাত সমীকরণকে তুলনা করে সমাধান করব। আমরা এখন দেখাবো যে আদর্শ দ্বিঘাত সমীকরণ কিভাবে সমাধান করতে হবে। দেখো আদর্শ দ্বিঘাত সমীকরণ সমাধান আমরা সমাধান করব কিভাবে সমীকরণটাকে, সেটা এখন দেখাবো। সমীকরণটা ছিল ax² প্লাস bx সমান 0, এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে। এখান থেকে x এর মান, এখন সমীকরণে x এর মান কয়টা হবে? সর্বোচ্চ পাওয়ার যত x এর মান হবে অতটা। এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তার মানে আমরা x এর মান পাবো কয়টা? 2টা। দেখো এটা করার জন্য কি করতে হবে? শুরুতে সমীকরণের প্রত্যেকটা পদকে a দিয়ে গুণ দিব। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে যে a প্লাস b হোল স্কোয়ারের পদ বের করা। a প্লাস b হোল স্কোয়ার রাশি যদি পাই তাহলে সহজে আমরা x এর মানটা বের করতে পারবো। এই উদ্দেশ্যে প্রথম পদটাকে হোল স্কোয়ার করবো, অর্থাৎ এখানে x এর উপর স্কোয়ার আছে কিন্তু a এর উপর স্কোয়ার নেই। a কে স্কোয়ার করার জন্য a দিয়ে গুণ দিলাম। শুধু a কে তো a দিয়ে প্রথম রাশিতে গুণ দিলে হবে না, প্রত্যেকটা পদকে a দিয়ে তাহলে গুণ দিতে হবে। প্লাস a বি এক্স প্লাস a সি ইকুয়াল টু 0, ত্রিকোণা মানে উভয় রাশিকে এ দ্বারা গুণ করব। আচ্ছা এবার খেয়াল করো a এক্স হোল স্কোয়ার প্লাস 2 a বি এমন ভাবে নিব যেন আমার এই পদের সাথে মিলে যায়। খেয়াল করো এটা ভাঙলে কিন্তু এটা পাওয়া যায়। এখানে ছিল হচ্ছে এ বি এক্স, আমি লিখেছি 2, আমার এ প্লাস বি হোল স্কোয়ার করতে হলে সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আমি 2 এ নিলাম, এখন মিলাইতে হবে এই পদের সাথে, এখানে যদি যা থাকবে তাই লিখতে হবে, বেশি লিখলে সেটাকে মাইনাস করে কমাতে হবে, কোনো ব্যালেন্স করতে হবে। আমাদের এখানে 2 ছিল না কিন্তু সূত্রের মধ্যে 2 আছে বলে এখানে 2 বেশি আসবে। তাহলে আমি যদি এমন লিখি বি বাই 2, এখানে 2 বেশি ছিল আবার বি আসে, তাহলে বি লিখলাম আবার 2 দিয়ে ভাগ দিলাম, এতে কি হলো এই 2 আর 2 ক্যান্সেল হয়ে গিয়ে আমার এই পেয়েছি রয়ে গেল। সুবিধা কি হলো? তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস আমরা লিখবো বি স্কোয়ার, বি বাই 2 এর পরিষ্কার
बाकी चलो कि এখানে এসি বাকি ছিল এখন এই ফর্মুলা বলছে যে এই প্রথম তিনটা রাশি মিলে a + b² হয় ঠিকই কিন্তু দেখো এর সাথে এটা মিলে এই পদের সাথে এই পদে মিলে এই পদটা কিন্তু আগের লাইনে ছিল না তাহলে এটা আমি সূত্র মিলানোর জন্য বেশি এনেছি তাই এটাকে মাইনাস করে দিব তাহলে প্রথম তিনটা পদ মিলে হয় a + b এর স্কয়ার দেখো আমি যদি রাইট সাইডে নিয়ে যাই বাকি দুটা পদকে তাহলে b স্কয়ার / 4 হয়ে যাবে প্লাস আর ac হয়ে যাবে মাইনাস আমার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে x এর মান বের করা লসাগু হচ্ছে 4 b স্কয়ার - 4 ac এখন যদি উভয় পক্ষে বর্গমূল করি আমাকে x এর মান বের করতে হলে x কে ব্র্যাকেটের ভিতর দিকে আলাদা করতে হবে অর্থাৎ বের করে আনতে হলে স্কয়ারটা সরাতে হবে স্কয়ার সরানোর উপায় হচ্ছে বর্গমূল করা তাহলে বর্গমূল চিহ্ন দিয়ে ax + b / 2 এর হোল স্কয়ার সমান রুট ওভার প্লাস মাইনাস আসবে b স্কয়ার - 4ac / 4 বর্গমূল আমরা করলাম স্কয়ার করার জন্য বর্গমূল করলাম তাই এক পাশে করা যাবে না সমীকরণের উভয় পক্ষে একই কাজ করতে হবে উভয় পক্ষে বর্গমূল করলাম বর্গমূল করলে চলকের মানের মধ্যে কি প্লাস মাইনাস চলে আসে এবার দেখো স্কয়ার এবং রুট যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে কি থাকবে এ এক্স প্লাস বি বাই টু সমান হচ্ছে প্লাস মাইনাস নিচে ফোরের বর্গমূল হচ্ছে টু আর এর আসলে কোনো বর্গমূল করা যাচ্ছে না তাই এটা এভাবে লিখে যাবে যেহেতু আমরা এক্স এর মান বের করব তাই এক্স যুক্ত পদ রেখে বাকি পদকে ডান পাশে পাঠিয়ে দিব বি বাই টু মাইনাস হয়ে ডান পাশে চলে যাবে আর যাচ্ছিল তাহলে কি বলব বি স্কোয়ার মাইনাস ফোর এ সি লসাগু হচ্ছে টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এটা হলো এক্স এর মান এই যাবে নিচে তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম একটা প্লাসে একটা মাইনাস যদি মূল দুইটার নাম দেই বা সমীকরণের বীজ অথবা সমীকরণের সমাধান এখানে দুইটা পেলাম একটা প্লাসের একটা মাইনাস তাহলে আমরা লিখব সমীকরণের মূল দ্বয় একটা নাম এক্স ওয়ান সেটা হলো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ আর হচ্ছে এক্স টু দ্বিতীয়টার নাম দিলাম এক্স টু সেটা মাইনাস বি মাইনাস এর মান দিব তাহলে এটাই হবে সমীকরণের দুইটা মূল তোমাকে এটাকে সূত্র হিসাবে মনে রাখতে হবে যে আদর্শ দ্বিঘাত সমীকরণের সমাধানটা কি এই সূত্রটা মনে রেখে এই সূত্রটাকে ব্যবহার করে তুমি যে কোনো দ্বিঘাত সমীকরণের সমাধান বের করতে পারবে তাহলে এটা হচ্ছে সমীকরণের মূল দ্বয় সমীকরণের মূল বের করার নিয়ম হচ্ছে সবাইকে দ্রুত খাতায় অবশ্যই লিখবে খাতা না লিখলে কিন্তু তোমার বেশি সময় মনে থাকবে না লিখে নিন মনোযোগ দিয়ে তোমরা প্রথমে ভিডিওটা দেখবে বই সামনে রেখে তারপর আবার নিজে নিজে করার চেষ্টা করবে বেঁধে গেলে দেখে নিবে এইভাবে করে তোমাকে প্র্যাকটিস করে করে আগাতে হবে আচ্ছা আমরা যে সমীকরণের মূল নির্ণয় করার নিয়মটা শিখলাম সেই নিয়মটাকে ব্যবহার করে যে কোনো দ্বিঘাত সমীকরণ সমাধান করবো এখন তোমরা দেখো তোমাদের পাঁচ অধ্যায়ের পৃষ্ঠা হচ্ছে 99 সেখানে দেখো পাঁচের একমশনিতে টোটাল 9টা দ্বিঘাত সমীকরণ আছে এবং উপরে লেখা রয়েছে প্রশ্ন হলো সূত্রের সাহায্যে নিচের সমীকরণগুলো সমাধান করো অর্থাৎ x এর মান বা y এর মান বা চলক যেটা থাকবে অজ্ঞাত রাশি যা থাকবে তার মান বের করবে সূত্রের সাহায্যে
কোন সূত্র দ্বিঘাত সমীকরণ সমাধানের সূত্র ব্যবহার করব। এখান থেকে আমি যেমন একটা তোমাদের দেখাই দিই, সবগুলো একই নিয়ম। যেমন দেখো দুই নম্বর প্রশ্নটা, থ্রি মাইনাস ফোর এক্স মাইনাস টু এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো, এইটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ এই সমীকরণে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে দুই, কার চলকের, এটা হচ্ছে এক্স চলকের একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এক্স চলকের সমীকরণ, এক্স চলকের দ্বিঘাত সমীকরণের পাওয়ার দুই হওয়ার কারণে এখানে দুইটা সমাধান থাকবে, সেই দুইটা সমাধান আমরা সমাধানের নিয়ম অনুযায়ী করব। প্রথমে নিজের সুবিধার জন্য রেখে সাজিয়ে নিই, বড় পাওয়ারটা সবার আগে লিখি, তারপরে তারপরের পাওয়ার, তারপরে হচ্ছে পাওয়ার ছাড়া যেটা রয়েছে। সমীকরণ লিখে আদর্শ দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এর সাথে তুলনা করে পাই। দেখো এই সমীকরণটা যদি আমরা আমার আদর্শ সমীকরণ যেটা আছে এর সাথে যদি মিলাই, তাহলে দেখবো এ এর জায়গায় মাইনাস টু, বি এর জায়গায় মাইনাস ফোর, সি এর জায়গায় হচ্ছে থ্রি, এক্স সমান হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। এই সূত্রটা আমরা কিছুক্ষণ আগে আদর্শ দ্বিঘাত সমীকরণকে সমাধান করে পেয়েছি। এই সমীকরণের সমাধান আমি লিখলাম সমীকরণের সাথে দিয়ে তুলনা করে, দেখো কি পাবো। এই সমীকরণটাকে আমরা এক্স এর এই মানটা ব্যবহার করবো। আচ্ছা আগে মানটা লিখে নিই, এর মান কত, এর সাথে রেখে তুলনা করলে কি পাবো, এর মান হচ্ছে মাইনাস টু, বি এর মান হচ্ছে মাইনাস ফোর, সি এর মান হচ্ছে থ্রি। তারপর আমি এখানে দুটা বের করব, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। দেখো কিভাবে আমি লিখেছিলাম, এটা মানে এটা হলো এ বি সি এর মান বসিয়ে তুমি এক্স এর মান বের করো, কারণ তোমার সমীকরণ তো এ বি সি ছিল না, আমরা আদর্শ সমীকরণ থেকে পেয়েছি। এর সাথে তুলনা করে আমরা যে প্রশ্নটা দেওয়া আছে সেখান থেকে এ বি সি এর মান বের করেছি এবং শুধু বসিয়ে দিই, মাইনাস বি, বি এর মান হচ্ছে মাইনাস ফোর প্লাস মাইনাস ফোর আবার বি এর মান হচ্ছে মাইনাস ফোর স্কোয়ার মাইনাস ফোর এ সি, এর মান হচ্ছে মাইনাস টু আর সি এর মান হচ্ছে থ্রি, নিচে হলো টু এ, এর মান হচ্ছে মাইনাস টু। এখন আমরা এটাকে সরল করব, দেখো তাহলে প্লাসের ফোর প্লাস মাইনাস রুট ওভার, খেয়াল করো আমরা জানি মাইনাসের উপর যদি বর্গ হয় স্কোয়ার হয় সেটা কি হয় প্লাস হয়ে যায়, মাইনাসের পাওয়ার যদি জোর হয় সেটা তার কাছে প্লাসের পাওয়ার, সিক্সটিন মাইনাসে মাইনাসের প্লাস, চার দুগুণে আট, তিন আবার চব্বিশ, নিচে হচ্ছে মাইনাসের ফোর, তাহলে ফোর প্লাস মাইনাস ফোরটি ডিভাইড বাই মাইনাস ফোর। দেখো এখানে আমি একটু সরল করতে পারি, ফোরটিকে লিখতে পারি ফোর ইন্টু টেন, যেহেতু ফোর একটি পূর্ণ বর্গ সংখ্যা অর্থাৎ ফোরের বর্গমূল রয়েছে, সে কারণে এখান থেকে ফোরকে সেপারেট করলাম, ফোর প্লাস মাইনাস টু রুট টেন, ফোরের বর্গমূল হচ্ছে টু, টেন এর কোনো বর্গমূল নাই, লসাগু হচ্ছে টু, টু প্লাস মাইনাস রুট টেন মাইনাস টু ইন্টু টু যদি লিখি তাহলে টু আর টু পারা যায়, তাতে হচ্ছে টু প্লাস মাইনাস রুট টেন বাই মাইনাস টু। আমরা এটাকে আলাদা করতে পারি, টু প্লাস রুট টেন বাই মাইনাস টু, টু মাইনাস রুট টেন ডিভাইড বাই মাইনাস টু, তাহলে আমাদের সমীকরণের মূল দুইটা মূল নয়, একটা হচ্ছে
10 by minus 2 at 2 minus 10 by minus 2 এই নিয়ম অনুযায়ী তোমার এখানে যে 9টা প্রবলেম আছে প্রত্যেকটা তুমি ঠিক এভাবে সলভ করতে পারবে শেষে সরলটা করার সময় খেয়াল করবা যে কিভাবে বললে তোমার এটা আরেকটু সরল হবে যে আমি এখানে 40 ছিল 40 কে ভেঙে 4 আর 10 লিখেছি 4 এর বর্গমূল হচ্ছে 2 এরকম এখানে যে সংখ্যা থাকবে যদি মনে করো 32 আসলো তখন তুমি 16 ইন্টু 2 লিখবা 4 রুট 2 এরকম করে এটা কমপ্লিট করবে সবাই তো লিখে নিবে দেখো প্রশ্নটা দিয়ে তাকিয়ে দেখো এক থেকে নয় পর্যন্ত সবগুলো প্রবলেম কিন্তু একই রকম একই নিয়মে তোমাকে এখানে করতে হবে তাহলে এটার মতো করে তোমরা এগুলো সব কমপ্লিট করে ফেলবে সবাই আশা করি পারবে না পারার কোনো কারণে সবগুলোই সহজ অংশ তাহলে এই নিয়মটাই হচ্ছে অর্থাৎ দ্বিঘাত সমীকরণের সমাধানের নিয়মটাই হচ্ছে তোমার মূল কাজ যদি তুমি সমাধানের নিয়মটা জেনে থাকো তাহলে এই নিয়মে যে কোনো দ্বিঘাত সমীকরণকে তুমি সমাধান করতে পারবে তাহলে এক থেকে নয় বাকি সবগুলো তোমরা নিজেরাই পারবে প্রবলেম হবে না যদি তুমি নিয়ম মেনটেন করে ক্যালকুলেশনে ভুল না হয় তাহলে অবশ্যই পারবে তাহলে আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা পরবর্তী অংশ আগাবো আর তোমরা অবশ্যই একদিনে নিজেরাই ক্লাস নিজেরাই এটা বারবার প্র্যাকটিস করবে এই নিয়মে যে ক্লাস সবগুলো করে ফেলবে আর যতটুকু সম্ভব রেগুলার অন্তত কিছু সময়ের জন্য ম্যাথ হলেও ম্যাথ করবে আমি কিন্তু তোমার সেই পরীক্ষা করার মতো কিন্তু ব্রেনে পরীক্ষা করে যাবে স্লো হয়ে যাবে যোগ বিয়োগ কোন ভাগে অনেক ভুল করবে সেটা উত্তরণ উপায় একটাই বেশি বেশি প্র্যাকটিস করা ঘরে বসে তোমরা এই কাজটা বেশি করবে আর সবাই অবশ্যই ক্লাসগুলো দেখবে বই খাতা সামনে রেখে ক্লাসের মতো করে নিজেরা করার চেষ্টা করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ